ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার উদ্যোগে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের লট নম্বর ৮ একটি ক্যাম্পেইনিং করা হয়। এই ক্যাম্পেইনিং এর মধ্য দিয়ে গঙ্গাসাগর যাবার সকল পর্যটক ও পুণ্যার্থীদের করোনা ভাইরাস সম্বন্ধে সতর্ক করা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার উদ্যোগে গঙ্গাসাগরে আগত ভিন রাজ্যের পর্যটক ও পুণ্যার্থীদের বেছে বেছে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের সতর্ক করা হয় করোনা ভাইরাস থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখতে পারবে তারা। দক্ষিণ চব্বিশ পরগনার একটাই নাম গৌরদাও মন্ডল এন্টারপ্রাইজ। জমি বাড়ি ফ্ল্যাট দোকান সহজ কিস্তিতে ক্রয় বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অ্যাড অফিস গৌরদাও মন্ডল কমপ্লেক্স, প্রোপ্রাইটার সুব্রত মন্ডল। মন্ডল এন্টারপ্রাইজের পরিষেবা দীননাথ স্মৃতি বিদ্যা মন্দির, বিশুদ্ধ পানীয় জল মন্ডল অ্যাকোয়া, গৌরদাহ সুপার মার্কেট, ম্যারেজ হল, লাইব্রেরি, কোষকালয়, মন্ডল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। দুস্থ মানুষের খুব কম খরচে বিবাহ, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানে ঘর ভাড়া দেওয়া হয়। এছাড়াও দুস্থ ও অসুস্থ মানুষদের অ্যাম্বুলেন্স পরিষেবা খুব কম খরচে দেওয়া হয়। যোগাযোগ করতে পারেন গৌরদাহ এক নম্বর প্ল্যাটফর্মে নেমে উত্তর দিকে মন্ডল এন্টারপ্রাইজ। মোবাইল 9833076975597338717। সন্দেহদের সিমটম থাকবে, জ্বর, কাশি ইত্যাদিতে ভাইরাল ফিভারের সিমটম, তাদের যদি মনে হয় সন্দেহজনক তবে তাকে আমরা হাসপাতাল পাঠাবো। এই আর বিশেষ করে বাড়ি যা আসবে অন্য স্টেট থেকে বাসগুলো আসে তাদেরই স্টেজ দিচ্ছে আমরা বেশি। কালকে আলোচনা যা হয়েছে মিটিং সে অনুযায়ী কাজ। কীভাবে বুঝবেন কেউ এখানে ফিভার নিয়ে এসছে কিনা? আমরা জিজ্ঞেস করছি তাদের, আমরা যে হেলথ স্টাফ তাদের তো সিমটম দেখলে বুঝতে পারবে, হিস্ট্রি থেকে বুঝতে পারবে। অনেকে তো লুকোচ্ছে স্যার, বলছে কাশি কর আর লুকোতে, কাশি হলে কাশবে, সে কাশি চেপারা গেছে, সে তো কিছুক্ষণ থাকছে কেন, কাশি চেপারা গেছে। ভিন রাজ্য থেকে তো তারা এসছে এখানে, কি কোনো থার্মাল চেক আপ হচ্ছে স্যার? থার্মাল চেক আপ হচ্ছে না, আমার ইকুইপমেন্ট আসবে তারপরে হবে। আপাতত আমরা সিমটম দেখে যেগুলো কাশি হাঁচি জয় জয় তো থার্মাল চেক আপ প্রয়োজন নেই। ঠিক আছে। সংগরুর পঞ্জাব সে আপ লোক তো জানতে হ্যাঁ কি ইহা পর পুরা ওয়ার্ল্ড মে জো মহামারী চল রহা হ্যায় সব তীর্থ স্থান ইহা পর পর্যটকীয় স্থান বন্ধ হো চুকা হ্যায় তো কাইসে আ সকতে হ্যায় আপ লোক? ও এসা হ্যায় হমনে তিন মহিনে পহলে বুকিং করওয়া রাখা। আচ্ছা আচ্ছা। তো হমে এসা তো বাহা বাহ পঞ্জাব মে তো ঠিক থা মাহল তব ক্যোঁকি তিন মহিনে পহলে জো বুকিং করওয়াই থি উসকে আধার পর হি হমারি কুছ বুকিং বড়া সে হম কল গয়ে থে ভুবনেশ্বর। भुवनेश्वर से फिर हम कलकत्ता आए और कलकत्ता में यहाँ पर दर्शन करते हुए आगे चल रहे हैं। बैद्यनाथ जाना है, बैद्यनाथ जी से हमारी वापसी है। ठीक है, लेकिन तो यहाँ पर तो अभी तो वर्ल्ड में जो महामारी चल रहा है आप लोग तो जानते हैं, अभी तो बंद करना आपके लिए ज़रूरत है। उसके लिए स्टरलाइजर वगैरह और ये मास्क हम पहन लेते हैं। कहीं भी मंदिरों में अभी हमें रश नहीं मिला है, जहाँ पर भी गए मंदिरों में बिल्कुल सुनसान खाली था और आराम से, वो कहते क्लाउडी एरिया में नहीं जाना, तो हमने उसका अवॉइड किया। दूसरा, हम बाज़ार से कोई भी सामान नहीं खा रहे हैं, कोई भी ले नहीं रहे हैं, सिर्फ जो भगवान ने बनाया हुआ है जैसे संतरा है, ग्रेप्स है, वो चीज़ हम खा रहे हैं। और ऐसे बाज़ार में फड़ियों पड़ी और रेडियो पर हम कुछ भी नहीं खा रहे हैं, तो ये हमने अपनी सेफ्टी के लिए रखा हुआ है। यहाँ पर हम संदेश, यहाँ पर आके क्या लग रहा है आपको, कैसा चल रहा है यहाँ का प्रोटेक्शन, जो स्वास्थ्य प्रोटेक्शन चल रहा है? देखो, जो चल रहा है अफवाह ज़्यादा है और बीमारी कम है। हमने सुना था कि जैसे पहले एक बार किसी गांव में हैजे की बीमारी फैली, तो बीमारी से किसी ने सवाल किया कि आप कितने लोगों को यहाँ मारने आई हो, तो उससे पूछा, उसने बताया कि मैं 500 लोगों को मारूंगी। और जब वो जाने लगी तब उसको पूछा भी कितने लोगों को मार दिया, बोली मैं 5000 लोगों को मार के चली हूँ। अरे मारना तो तुमने 500 को, तो कहती मारना मैंने 500 का, तो 4500 जो है डर के मारे में मार गए।
तो ये जो डर है ना हमें, इसको निकालना होगा और इसका मुकाबला करना होगा। सब मिलजुल कर अगर मुकाबला करेंगे तो ये बहुत ही बढ़िया होगा हमारे देश के लिए, हमारे हित के लिए। आपका नाम क्या है? राकेश कुमार गोयल, सिंगरूर, पंजाब। थैंक यू, धन्यवाद।